বিশেষ বাছাই করা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে নানান কিছু রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনী অবলম্বনে তৈরি আমাদের এই বিশেষ অনুষ্ঠান রহস্যময় শনিবারে আপনাদের স্বাগতম। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনুমতি দিন আপনাদের এক রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যেতে। আজ আপনাদের জন্যে কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা ছায়ামূর্তি। এই গল্পটি আমরা মাইতি বুক হাউসের সেরা 101 ভূতের গল্প বইটি থেকে নিয়েছি। কথকের ভূমিকায় জয়, গল্পের সূত্রধারে ও পরিচালনায় আমি রাজ। শুরু হচ্ছে ছায়ামূর্তি শুধুমাত্র রহস্যময় শনিবারে। গ্রামে পৌঁছতে মাইল দুয়েক দেরি তখনও, এমন সময় তুমুল বৃষ্টি নামল। প্রথমে ভেবেছিলুম ভিজতে ভিজতেই যাব, কারণ বৃষ্টিতে ভিজতে আমার ভালোই লাগে। কিন্তু এই অপরিচিত জনমানবহীন পথে জলে আর কাদায় মাখামাখি অবস্থায় পথ হারিয়ে মাঠে মাঠে ঘুরতে হলে বৃষ্টিতে ভেজার আনন্দ যে সম্পূর্ণ উবে যাবে তা মনে আসতেই মঠটা বদলে গেল। মাথা গোজবার মতন একটা আশ্রয়ের জন্য উৎসুক হয়ে উঠল। এদিকে প্রায় নীলকুঠির অনেক বড় বড় বাড়ির জীর্ণ কঙ্কালগুলো দেখা যায়। সন্ধ্যার মৃদু আলোয় বৃষ্টির মধ্যে দিয়ে দূরের ঝাপসা বাড়িটা দেখে সেরকমই কোনো একটা বাড়ি বলে মনে হল। সত্যিই তাই, অতীত দিনের সমস্ত ঐশ্বর্য বাড়িটার গা থেকে খসে পড়েছে। বড় জমিদার বংশের সুশ্রী ছেলেকে ময়লা কাপড় আর ছেঁড়া জামা পরলে যেরকম করুণ দেখায়, ওই বাড়ির বাইরেটাও সেরকম। কিন্তু আমার অবস্থা তখন বাড়িটার চেয়েও করুণ। আকাশের কাছ থেকেও শীঘ্রই যে করুণা মিলবে এরকম কোনো ভরসাও পেলুম না। উপস্থিত এই বাড়িটাতে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখলুম না। সন্ধ্যা হয়ে আসছে, লোকালয়ের বাইরে মাঠের ভেতর অন্ধকারময় ওই রকম বৃষ্টির দিনে নিঃসঙ্গতা ও নির্জনতা যে কীরকম অদ্ভুত এর আগে তার কোনো স্পষ্ট ধারণা আমার ছিল না। সমস্ত মন অকারণেই ছমছম করে, আর তাই জীবনে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনেছি, যতই ভাবি না কেন সেগুলো মনে পড়ব না, ততই একটার পর একটা করে মনে পড়ে যায়। ক্রমশ অন্ধকার গাঢ় হয়ে আসতে লাগলো। বারান্দার এক ধারে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। বাতাসে চামচিকের একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। পেছনেই বড় বড় অন্ধকার ঘরগুলো পড়ে রয়েছে, সেগুলো খোলা কি বন্ধ। পুরনো কাঠের দরজা ঠেলে দেখবার উৎসাহ সত্যি বলতে কি একেবারেই আমার ছিল না। কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে চমকে পেছনে চাইলুম। পুরনো কাঠের বিবর্ণ দরজাটা ধীরে ধীরে খুলে গেছে, আর ভুষো মাখা একটা লণ্ঠন ওপরে তুলে একটি বুড়ো নিঃশব্দে আমাকে দেখছে। প্রথমে চমকে উঠলেও ওই ভুষো মাখা আলো ও কঙ্কালসার বুড়োর দেখা পেয়েই মনে মনে খুশি হয়ে উঠলুম। কোনো একটা কথা বলার জন্যে তাড়াতাড়ি বললুম, যা বৃষ্টি! দরজাটা সম্পূর্ণ খুলে নির্বাকভাবে সেই বুড়ো আমার কাছে আরও খানিকটা এগিয়ে এসে লণ্ঠনটা তুলে বোধ করি ভালো করে আমায় পরীক্ষা করল। তারপর নিতান্ত আচমকা হাসতে লাগলো। আশ্রয়! হা হা! তারপর তেমনি আচমকা গম্ভীর হয়ে মুখটা ভারী করে বললে, তা ভেতরে এসো, কিন্তু জায়গাটা হয়তো তোমার সহ্য হবে না। বুড়ো দরজাটার দিকে এগিয়ে গেল। তার দেহের প্রতিটি নড়াচড়া ঠিক যেন কলের মানুষের মতো। অনেকক্ষণ পরে আলো ও মানুষের দেখা পেয়ে সত্যি আমি বেশ খানিকটা উৎসাহ পাচ্ছিলাম। তাই সেসব দিকে নজর না দিয়ে
বুড়োর পেছন পেছন চললুম। বিরাট বড় বড় সব ঘর, অনেক ভাঙা জিনিসের আবর্জনায় ভরা। সেই ভূষমাকা লণ্ঠনের মৃদু লাল আলোয় পলেস্তারা খসা দেওয়ালের গায়ে যেন অদ্ভুত ধরনের ছায়ারা সব ঘোরাঘুরি করছে। আবছা আলোয় গোটা তিনেক বেশ বড় বড় ঘর পেরিয়ে অবশেষে বাড়ির পেছনের অংশে এসে পৌঁছুলুম। বুড়ো সামনের ঘরের দরজাটা খুলে যন্ত্রের মানুষের মতো সেই রকম আড়ষ্টভাবে আগে ভেতরে গেল। বহু পুরনো বিবর্ণ একটা টেবিলের ওপর বুড়ো লণ্ঠনটা রাখল। ঘরে একটিমাত্র নড়বড়ে তক্তা, ময়লা বিছানা, তার ওপর আরও আসবাবপত্রের মধ্যে এই টেবিলটা ছাড়া হাতল ভাঙা মাত্র আরও একটি চেয়ার। সেই চেয়ারটায় আমাকে বসতে বলে বুড়ো কীরকম অস্থিরভাবে খানিক পায়চারি করতে লাগল। হঠাৎ সামনের শাশ্রীটা খুলে অন্ধকার বৃষ্টি ভেজা আকাশের দিকে চেয়ে রইল। কোনো রকমে আলাপ জমাবার জন্য বলল, আপনি তো এতক্ষণ এ ঘরেই ছিলেন, একা থাকতে? আমার স্বর শুনে সে কেমন যেন চমকে উঠল। কথার মাঝখানেই আমাকে থামতে হল। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে দাঁড়াল, কিন্তু আমার যেন কীরকম মনে হলো ঘাড় ফেরাতে পারে না বলেই সমস্ত শরীরটা যেন কলের মতো তার ঘোরাতে হচ্ছে। বলছো কি? না, আমি তো এতক্ষণ বাগানেই পাইচারি করছিলাম, তোমাকে আসতে দেখেই না গিয়ে আলো জেলে আনলুম। এই বৃষ্টিতে আপনি বাগানে ছিলেন? একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলুম। ততদিক আশ্চর্য হয়ে সে বললে, বৃষ্টি বলো কি, কখন থেকে নামলো? আচ্ছা পাগল লোক তো, বললাম সে তো অনেকক্ষণ, ঘরে এসে কাপড় জামা বদলাননি? অতিমাত্রায় ব্যস্ত হয়ে সে বলল, না না, কাপড় জামা যদি ভিজেই থাকে আপনিই শুকিয়ে যাবে। বুড়ো তক্তাটার একক্ষণে কীরকম যেন আলগোছে বসল, খানিক চুপচাপ। আমি কিন্তু মনে করছিলাম আজ তারা নিশ্চয়ই আসবে। চুপ, কিছু শুনতে পেলে কি? কতগুলো লোকের অস্পষ্ট পায়ের শব্দ, সেই তারা যারা আমার ছেলেটাকে নিয়ে গেল। কান পেতে কিছু শুনবার চেষ্টা করতে লাগলাম। তুমুল বৃষ্টির শব্দ, ঝুমঝুম, কিন্তু কেমন যেন মনে হলো বাইরে কারা সাবধানে পা ফেলে এগিয়ে আসছে, কে তারা? এবারে সত্যি সমস্ত শরীরে বিদ্যুতের মতো এঁকে বেঁকে একটা ঠান্ডা শিরশিরে স্রোত বয়ে গেল। আচ্ছা, এ ঘরেও কি বৃষ্টি পড়ছে? তার মুখের দিকে চাইতে চেষ্টা করল। আবছা আলোয় কিছুই বোঝা গেল না, সত্যি সে ঠাট্টা করছে না তো? কিন্তু উত্তর দিতেই হলো। ছাদের দিকে চেয়ে বলল, না কেন, আপনি কি বুঝতে পারছেন না? বুড়ো আবার সেই রকম আচমকার জোরে হেসে উঠল। হা হা, বয়স হলেই যে সব জিনিস ঠিক ঠিক বোঝা যায়, ওই রকম কুসংস্কার মনে রেখো না। এখন যা স্পষ্ট দেখছ শুনছ, আমার মতো হলে অতটা স্পষ্ট আর দেখবে না শুনবে না। আবার খানিক চুপচাপ। আহা, তোমাকে তো কিছু খেতে দিতে পারলাম না, রান্নাঘরে কিন্তু সব জিনিসই আছে, কষ্ট করে যদি জল ফুটিয়ে নিতে পারো তাহলেই এক কাপ চা অন্তত খেতে পাবে। আমি যখন একটু থেমে সে চুপি চুপি বলতে লাগলো, আমি যখন তোমার মতো ছিলুম নিজেই চাটা করতে পারতুম, কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি, ভারী অসহায়, তাই চুপ চুপ। কিছু শুনতে পেলে কি? একটা নতুন সন্দেহ হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। তবে কি, তবে কি? চেয়ারেতে সমস্ত দেহটা আমার আটকে গিয়েছে, যেন নড়বার শক্তি নেই। রাত কটা বাজে, ঘড়ি আছে? আমাকে সে জিজ্ঞেস করল, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবু কোনো রকমে জোর করে বললুম, সোয়া নটা। তাহলে এই সবে সন্ধে হলো, বলো কখন সূর্য ডুবেছে? হাঁ হাঁ, একটা কথা তোমায় জিজ্ঞেস করব, আজকাল আর সূর্য ওঠে কি?
নাকি শুধু ঠান্ডা কালো রাতের সময় এসেছে? কী উত্তর দেব? আমার হাত পা ক্রমশ আড়ষ্ট হয়ে আসছে, কিন্তু আমার উত্তরের জন্য অপেক্ষা না করে বুড়ো বিরাট একটা বর্মা চুরুট মুখে দিয়ে দেশলাই জ্বালালো। ভাবলুম মুখটা এবার ভালো করে দেখা যাবে, কিন্তু এত চটপট সে মুখটা নিচু করে চুরুটটা ধরিয়ে নিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল যে তাতে ভালো করে কিছুই দেখতে পেলুম না। তার মুখের জায়গায় শুধু লাল খানিকটা চুরুটের আগুন। হ্যাঁ, ততক্ষণ তোমাকে একটা গল্প বলি। গল্প? আবার বিকট জোরে সে হাসতে লাগল। গল্প ছাড়া আর কি, কারণ তোমরা কেউ যে আমার কথা বিশ্বাস করবে না। সাত মাস আছি, কিন্তু কেউ কি বিশ্বাস করবে? এ পথে যে কোনো লোককে জিজ্ঞেস করো না কেন, সেই বলবে আমি নাকি বছর তিনেক এখানে আছি। আচ্ছা, সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে তার নিষ্প্রভ নির্মম চোখ দুটো দিয়ে গভীরভাবে আমার দিকে চেয়ে সে বললে, আচ্ছা, অন্যায় স্বীকার করলে কি পাপের শাস্তি কিছু কমে? কমে বলেই তো শুনেছি। তকটাটার ওপর খানিক নড়ে চড়ে বসে সে ধীরে ধীরে বললে, জানো আমি একজন খুনি। ভয় পেয়ে আমি চমকে উঠল। আবার সেই কনকনে ঠান্ডা স্রোত সমস্ত দেহের ভেতর বয়ে গেল। আমার দিকে না চেয়েই সে বললে, ওই বাড়িতে আমার আগে যে থাকতো লোকটা ভালোই ছিল, কিন্তু সত্যি বলতে কি লোকটা ঠিক সুখী ছিল কি না বলতে পারি না। কিন্তু কেন? কি খানিক ভেবে সে বললে, সুখী বা ছিল না কেন, হ্যাঁ হ্যাঁ বেশ আনন্দেই ছিল সে। আগে সে থাকতো শহরে, কিন্তু সে শান্তি চাইতো, নির্জনতা চাইতো, তাই হঠাৎ ওই বাড়িটা কিনে ছোট একটা ছেলেকে নিয়ে এখানে চলে এলো। ছেলেটা বেশ সুন্দর ছিল হে, আমি দেখেছি তাকে। কিন্তু এক রাত্রে এই রকম অন্ধকার আর নির্জন ছিল সেই রাতটা, কারা এসে নিয়ে গেল? চুপ চুপ, কারুর পায়ের শব্দ পাচ্ছ কি? ভিজে মাঠে শুধু ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, বাতাসের চামচিকের গন্ধটা আরও স্যাঁতস্যাঁতে আরও ভারী হয়ে উঠেছে। হঠাৎ সে আলোটাকে একটু বাড়িয়ে দিয়ে বললে, আচ্ছা সামনের জানালার শাঁসিতে তুমি নিজের কটা ছায়া দেখতে পাচ্ছ? জানালার পাঁচটা কাছে, আমার পাঁচটা? নিঃশব্দে হাসতে হাসতে কী রকম যেন বেসুরো গলায় বুড়ো বললে, ঠিক, সে ভদ্রলোকও তার পাঁচটা ছায়াই দেখতে পেত। চুরুটায় আরও গোটা দুই টান দিয়ে বুড়ো বললে, হ্যাঁ যে কথা বলছিলাম, জানো সব বাড়ি ভালো হয় না। যখনই নতুন কোনো বাড়িতে উঠে যাবে আগে নিশ্চিত জেনে নিও সেটা ভালো বাড়ি কি না, কারণ কতগুলো বাড়ি আছে। এতক্ষণে বাড়ি সম্বন্ধে আলোচনা হওয়ায় উৎসাহিত হয়ে বলে উঠল, ঠিক ঠিক, মেঝে হয়তো খারাপ থাকে, দেওয়ালে মারাত্মক অসুখের বীজাণু থাকতে পারে, ড্রেনে? বাধা দিয়ে বুড়ো বললে, না না সে কথা নয়, কতকগুলো বাড়ি আছে যা সবাইকার সহ্য হয় না। বাড়িতে যে অপদেবতা থাকে আমি তার কথা বলছি। তুমি কি একটা ভয়ঙ্কর অমঙ্গলের আভাস পাচ্ছ না এখানে? ভয় পেলেই যে ভয় চেপে ধরে তা আমি জানি, তাই বললুম, কই তেমন আর কি। আশ্চর্য, সত্যিই আশ্চর্য, উত্তেজিত হয়ে বুড়ো বললে, আমার আগে যে থাকতো এ বাড়ি সম্বন্ধে প্রথম প্রথম তোমার মতো ধারণাই তার ছিল, এই ঘরটাও, কারণ এই ঘরটাই এ বাড়ির সবচেয়ে অমঙ্গলের ঘর। প্রথমে তার কাছে অদ্ভুত বা ভয়ের বলে মনে হয়নি। হ্যাঁ, যে কথা বলছিল, তুমি যেখানটায় বসে আছো সে ভদ্রলোকও এখানটায় বসেই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। বুড়ো তকটাটা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর যন্ত্রের মানুষের মতো আড়ষ্টভাবে নড়তে নড়তে আমার পেছনে দাঁড়ালো। চমকে উঠে মাথাটা ঘুরিয়ে তার দিকে চাইলুম, বুড়ো যেই হোক আমার পেছনে সে যে দাঁড়ায় কিছুতেই এটা পছন্দ করতে পারলুম না। আমার গায়ে হাত দিতে এসে কি জানি কেন চমকে খানিকটা সে সরে গেল। একটু সময় নিয়ে বললে, না না ভয়ের কিছুই নেই,
সামনে চেয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? আলোটা কিছু উজ্জ্বল হওয়ায় আমার পাঁচটা ছায়ায় ভালো করে দেখা যাচ্ছে, বলল সেই পাঁচটা ছায়া। কিন্তু ক্রমশ আমার পক্ষে এসব সহ্য করা কঠিন হয়ে উঠছে। চেয়ার ছেড়ে দৌড়ে বাইরে চলে যাবার একটা প্রবল ইচ্ছে অনুভব করলুম। এই স্যাঁতস্যাঁতে চামচিকের গন্ধ, ভুষোমাখা লণ্ঠনের আবছা আলো আর যন্ত্রের মানুষের মতো অদ্ভুত এই বুড়োর চেয়ে অন্ধকার মাঠে একা ভেজা ঢের ভালো। কিন্তু বৃষ্টিটা আরও জোরে নেমেছে, আর সেই মুহূর্তেই কাছেই কোথায় একটা বাজ পড়ল। থরথর করে কেঁপে উঠল সমস্ত বাড়িটা। আমার পেছনে দাঁড়িয়ে বুড়ো কিন্তু বলে চলল, ঠিক তাই, সে ভদ্রলোকও এই রকম পাঁচটা ছায়াই দেখত। বইয়ের পাতা উল্টাবার সময় সে দেখত জানালার ওপাশে সেই পাঁচটা ছায়াও একসঙ্গে পাতা উল্টাচ্ছে। হুঁকো খাবার সময় দেখত পাঁচটা ছায়ামূর্তিও একসঙ্গে হুঁকো টানছে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রেখো, তার নাম ছিল হরেন মুন্সি, মনে থাকবে তো? কেউ যদি তোমায় জিজ্ঞেস করে ওই বাড়িতে কে থাকে, বলো হরেন মুন্সি। কারণ? অদ্ভুত ফিসফিসে গলায় সে বলল, কারণ কেউ জানে না যে। চুপ, কারোর পায়ের শব্দ শুনতে পেলে কি? ধীরে ধীরে আরও খানিক পায়চারি করে চুরুটে গোটা কয়েক সুদীর্ঘ টান দিয়ে বুড়ো বললে, প্রথমে লোকটা ভালোই ছিল এখানে, কিন্তু তার ছেলেটা চুরি যাবার পর এ বাড়িতে অপদেবতা আছে সে যেন বেশ বুঝতে লাগলো। কারা যেন ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘরে, বারান্দায় ছাদে বাগানে, যেন হাসে, যেন কথা বলে, ফিসফিস করে। আরও একটা জিনিস এবার থেকে সে লক্ষ্য করল, ওই ছায়াগুলো যেন ক্রমশ তার অবাধ্য হয়ে উঠছে। বইয়ের পাতা উল্টালে সবাই হয়তো আর পাতাই উল্টায় না, কেমন যেন একটা বেয়ারা ভাব তাদের মধ্যে। তারপর গভীর ঘন গলায় সে বললে, তারপর সেই ভয়ঙ্কর রাতে হরেন মুন্সি হুঁকোটায় কয়েক টান দিয়েই ছায়াগুলোর দিকে চেয়ে চমকে উঠল। সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তি হুঁকোর বদলে একটা চুরুট ধরিয়ে টানছে। পরপর পাঁচ রাত ওই ধরনের ঘটনা ঘটল। ছ রাতের বার আশ্চর্য হয়ে সে দেখল সবচেয়ে ডান দিকের ছায়ামূর্তিটা একেবারে অদৃশ্য হয়েছে। লোকটা আশ্চর্য হয়ে দেখে অন্য চারটে ছায়াও চেয়ে রইল তার মুখে, ঠিক মুখে নয়, তার পেছন দিকে। তার পেছনে তখন বিপদ ঘনিয়ে আসছিল। হঠাৎ কে যেন তার গলা টিপে ধরল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, তারা তবুও ছাড়ল না। শেষ নিঃশ্বাস ফেলার আগে লোকটার বেশ মনে আছে অন্য চারটে অবাধ্য ছায়া যেন হাসছিল। চুরুটায় গোটা দুই টান দিয়ে বুড়ো কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে বলল, সে হাত কার জানো? সেই পঞ্চম ছায়ামূর্তিটার। তারপর আমার কাঁধের ওপর দিয়ে দুটো রক্তহীন ফ্যাকাশে হাত টেবিলের দিকে বাড়িয়ে যেন হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, এই সেই হাত দুটো, যে দুটো হত্যা করেছে, আমারই এই দুটো হাত। উত্তেজনায় আর ভয়ে বুড়ো ভয়ানক চঞ্চল হয়ে উঠেছে। আর সেই দেহটা নিয়ে কী করলুম জানো? আমার পেছন থেকে ধীরে ধীরে সামনের জানালাটার কাছে এগিয়ে এসে নিজের বুকে হাত দিয়ে বলল, এই সেই দেহটা, এই দেহটাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে একটা ছায়ামূর্তি। চেয়ার ছেড়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালো, মুখের উপর একটা আঙুল দিয়ে বুড়ো বলল, চুপ চুপ, বাইরে কার পায়ের শব্দ, তারা এলো বুঝি, কিন্তু অনেকটা পাগলের মতোই। তার কোনো কথায় কান না দিয়ে ছুটে সেই বাড়িটা থেকে বেরিয়ে পড়ল।